সালামু আলাইকুম আমি শেফ ইমেজ আমি কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমরা বিল্ডিং ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট নিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কীভাবে অ্যাগ্রিমেন্ট করা যায় বা কি কীভাবে কন্ট্রাক্ট করা যায় কন্ট্রাক্টরের সাথে এই কন্ট্রাক্টর বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর হতে পারে অথবা ইন্টেরিয়র ডিজাইনের কন্ট্রাক্টর হতে পারে কিংবা যে কোনো ধরনের কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট কি কীভাবে হতে পারে তো কনস্ট্রাকশনের যে অ্যাগ্রিমেন্টগুলো সেই অ্যাগ্রিমেন্টগুলো মূলত এই পাঁচ ধরনের প্রতিটারই বাংলা টার্মিনোলজি বা মিনিংটা আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে একবার করে বলে দিই প্রথম টাইপ হচ্ছে ফিক্সড প্রাইস সেকেন্ডটা হচ্ছে ইউনিট প্রাইস থার্ডটা হচ্ছে কস্ট রিমভার্সেবল মানে কস্টের উপরে একটি পার্সেন্টেজ ধরা হয় চার নাম্বারটা হচ্ছে গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস আর পঞ্চমটা হচ্ছে টার্গেট প্রাইস প্রতিটাই আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করে বলবো প্রথমটা হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসের একটা এক্সাম্পল হচ্ছে আমার দশ লাখ টাকা লাগবে এই ধরনের ফিক্সড প্রাইসগুলো জেনারেলি ছোট ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট অথবা ছোট কনস্ট্রাকশন প্রজেক্টে কন্ট্রাক্টররা ব্যবহার করে সাপোজ আপনি একটি টিনের বাড়ি বানাবেন বা একতলা বাড়ি বানাবেন তখন কন্ট্রাক্টর বলতে পারে লামসাম একটি প্রাইস আপনাকে দিবে যে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েন বা দশ লক্ষ টাকা দিয়েন আমি আপনার এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা করে দিব মেটেরিয়াল আপনি দেবেন তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল এবং ছোট প্রজেক্টের জন্য এটা সবচেয়ে বেশি চলে সেকেন্ডটা বাংলাদেশের সবচেয়ে যে বিখ্যাত প্রাইসিং সিস্টেম সেটা বা সবচেয়ে বিখ্যাত কন্ট্রাক্ট যেটা হয় সেটা হচ্ছে প্রতি ফিটে দুশো দশ টাকা দিবেন আমরা জেনারেলি বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যে কনস্ট্রাকশনগুলো করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রাক্টর বা সিভিল কন্ট্রাক্টরের কথা যদি বলি সে আমাদেরকে বলে যে আমাকে প্রতি স্কোয়ার ফিটে এত টাকা দিবেন ইলেকট্রিশিয়ানও এসে বলে যে আমাকে প্রতি স্কোয়ার ফিটে এত টাকা দিবেন পেইন্টারও কিন্তু এইভাবেই কোটেশন করে এমনকি বাংলাদেশের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারও কিন্তু এই ইউনিট প্রাইসেই সবচেয়ে বেশি কন্ট্রাক্ট করে থার্ডটা হচ্ছে কস্ট রিমভার্সেবল কস্ট রিমভার্সেবলটা কি যে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের যে কস্টটা হবে এস্টিমেটেড বা বিওকিউ থেকে বা কস্ট এস্টিমেশন থেকে যেটা আসবে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের যে খরচটা হবে সেই খরচের উপর একটি পার্সেন্টেজ ধরে বিল করা যেমন এমন হতেই পারে যে কন্ট্রাক্টর বলবে যে বিল্ডিং এর যে কস্টিং হবে বিল্ডিং বানানোর যে খরচটা হবে সেই খরচের উপরে আমাকে টেন দিবেন সেটাই হবে আমার কনস্ট্রাকশন কস্ট এটা কেমন আর্কিটেক্টার যখন ডিজাইন দিবে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন ডিজাইন এবং বিওকিউ কিউ সাবমিট করবে বিওকিউ থেকে কিন্তু বিল্ডিং এর একটা এস্টিমেটেড কস্ট বের হয় ধরে নেই সেটা বারো কোটি টাকা তখন কন্ট্রাক্টর বলবে যে ঠিক আছে ১২ কোটি টাকার উপরে টেন মানে হচ্ছে 1.2 পয়েন্ট বা এক কোটি বিশ লক্ষ টাকা আমাকে কনস্ট্রাকশনের জন্য দিবেন তো কস্ট ইনভার্সিবল হচ্ছে এই ধরনের সিস্টেম তো প্রত্যেকেই সিভিল কন্ট্রাক্টর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর এইচ ব্যাক এমি আছে প্রত্যেকেই আসলে এই পার্সেন্টেজ সিস্টেমে কোটেশন করতে পারে বাংলাদেশেও বড় বড় আর্কিটেক্ট এবং বড় বড় কনস্ট্রাকশন ফার্ম অথবা পিএমসি বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যে ফার্মগুলো আছে তারা কিন্তু এই পার্সেন্টেজ বেসিসে কোটেশন দিয়ে থাকে আর্কিটেক্টরা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে কোটেশন দিয়ে থাকে বাংলাদেশে ইউনিট প্রাইস বা স্কোয়ার ফিটের প্রাইসটা অনেক জনপ্রিয় হলেও এই জিনিসটা কিন্তু দ্রুত জনপ্রিয় হচ্ছে গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস এটা যদিও বাংলাদেশে খুব একটা বেশি চলে না গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস খুবই প্রচলিত একটি প্রাইসিং সিস্টেম যেটা বাইরের দেশগুলোতে অনেক বেশি হয় স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে এরকম যে আমি বললাম যে আপনার বিল্ডিংটা আমি বারো কোটিতে বা পনেরো কোটিতে বা বিশ কোটি টাকায় কমপ্লিট করে দিব গ্যারান্টিড বলার কথা হচ্ছে যে আমি গ্যারান্টি দিচ্ছি এত কোটি টাকার ভেতরে বা এত টাকার ভেতরে আপনার বিল্ডিংটা কমপ্লিট হবে এর ওপরে যাবে না এর উপরে যদি যায় তাহলে কন্ট্রাক্টর অথবা কনস্ট্রাকশন ম্যানেজার যে এই অ্যাগ্রিমেন্টটা করছেন তিনি এই এটার ওপরের যে প্রাইসটা চলে গেল ওভার প্রাইসিংয়ের জন্য উনি পে করবে যেহেতু তিনি গ্যারান্টি দিচ্ছেন কিন্তু যদি কম খরচ হয় সাপোজ আমি বলেছি বারো কোটিতে বিল্ডিং হয়ে যাবে কিন্তু এটা দশ কোটিতে শেষ হয়ে গেল তখন যেটা করতে হবে মাঝের যে দুই কোটি টাকা এই দুই কোটি টাকা কিন্তু বিভিন্ন রেশিওতে ভাগ হয়ে যেতে পারে যেমন এই দুই কোটি টাকার অ্যাগ্রিমেন্ট অনুযায়ী এমন হতে পারে যে অর্ধেক কন্ট্রাক্টর পাবে এবং অর্ধেক সে ক্লায়েন্টকে ব্যাক করবে অথবা পুরো দুই কোটি টাকায় ব্যাক করবে এখানেও কন্ট্রাক্টর তার প্রফিটটা এই বারো কোটির উপরে পার্সেন্টেজ হিসেবে নিয়ে থাকবে বারো কোটির টেন পার্সেন্ট সে তার কনস্ট্রাকশনের জন্য নিতে পারে যেমন এক কোটি বিশ লক্ষ এখন প্রশ্ন আসতে পারে যে বারো কোটিতে এগ্রিমেন্ট করে দশ কোটিতে সে যদি কমপ্লিট করে তাহলে সে আবার এখান থেকে এক কোটি কেন চাবে সে চাবে এই কারণে যে সে কস্ট সেভ করেছে তো এই কনস্ট্রাকশনের সিস্টেমটা অনেকটা এরকম যে অ্যাগ্রিমেন্ট এইভাবে হয় বারো কোটিতে বিল্ডিং শেষ হয়ে যাবে কিন্তু কন্ট্রাক্টরের যেই ফি বা তার যে সার্ভিস চার্জ সেটা কিন্তু এটার পার্সেন্টেজের উপরে থাকে যেমন বারো কোটিতে বিল্ডিং হয়ে যাবে কিন্তু এটার উপরে টেন পার্সেন্ট হচ্ছে কনস্ট্রাকশনের চার্জ মানে এক কোটি বিশ লক্ষ কন্ট্রাক্টর সে কনস্ট্রাকশনের জন্য নিবে এখন সে যদি দশ কোটিতে শেষ করে দেয় তাহলে কিন্তু তার অনেকগুলো টাকা প্রায় বিশ লক্ষ টাকা এখানে লস হচ্ছে তো সে কেন খরচ কমাইতে যাবে খরচ এই জন্যই কমাইতে যাবে কারণ সে যদি দুই কোটি টাকা সে যদি কমিয়ে আনতে পারে তাহলে এক কোটি টাকা ক্লায়েন্টকে ফেরত দিবে এবং এক কোটি টাকা সে নিজে পাবে যেখানে তার এক কোটি বিশ লক্ষ টাকা ফি পাওয়ার কথা ছিল সে এখন এখানে দুই কোটি বিশ লক্ষ টাকা পাচ্ছে এই এক্সট্রা টাকা মোটিভেশন হিসেবে কাজ করবে এবং সে কিন্তু সবসময় কস্ট কমানোর চেষ্টা করবে এটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ইফেক্টিভ একটি কন্ট্রাক্ট মেথড হতে পারে এবং ফাইনালি যে প্রাইসিং সিস্টেম সেটা হচ্ছে টার্গেট প্রাইস টার্গেট প্রাইসটা জেনারেলি ওই ধরনের কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটার ক্ষেত্রে স্কোপ বা কতটুকু কাজ করা হবে সেটার কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না সেক্ষেত্রে ক্লায়েন্ট বা প্রজেক্টের ওনার কন্ট্রাক্টরকে বলতে পারে দশ কোটিতে করার চেষ্টা করেন আপনি টেন পার্সেন্ট নিয়েন বা কন্ট্রাক্টর বলবে যে আমাকে টেন পারসেন্ট দিয়ে তো দশ কোটি টেন পার্সেন্ট এক কোটি টাকা তার কিন্তু এখানে এখানে অ্যাড হবে কোনো কারণে যদি দশ কোটি টাকার কমে শেষ করতে পারে তাহলে এটার যে আগের বেনিফিট মতো দুজন মিলে শেয়ার করবে আবার কোনো কারণে যদি এটা দশ কোটির ওপরে চলে যায় তখনও কিন্তু দুজন মিলে একটু ছাড় দিয়ে বা কম্প্রোমাইজ করে সেটা শেয়ার করবে এটাই হলো টার্গেট প্রাইস এটা আগেই বলেছি যে সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে স্কোপ বা কী কী করতে হবে বা কতটুকু করতে হবে এটা কমপ্লিট না বা বাজেটিন ঠিক মতো থাকে না সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কিন্তু ভালো একটি সিস্টেম হতে পারে এবারে আসে একটা এক্সাম্পলের ক্ষেত্রে কেউ একজন দশ কাঠা জমির উপর একটা দশতলা বাড়ি করবে তো তিনি আসলে কি কীভাবে এই কন্ট্রাক্টটা করতে পারেন প্রথমত ফিক্সড প্রাইস এখন দশ কাঠায় দশতলা বাড়ি কনস্ট্রাকশন করতে কিন্তু প্রায় এখন দশ কোটি টাকার উপরে লেগে যায় এত বড় কনস্ট্রাকশন আসলে ফিক্সড প্রাইসে করাটা একটু রিস্কি কারণে কনস্ট্রাকশন করতে প্রায় দুই বছর আড়াই বছর লেগে যেতে পারে এই টাইমে কিন্তু প্রচুর ইনফ্লেশন আসবে জিনিসপত্রের দাম বাড়বে লেবারের প্রাইস বেড়ে যাবে যার কারণে ফিক্সড প্রাইসটা কিন্তু এখানে অ্যাপ্লাইকেবল হবে না সেকেন্ড আসে ইউনিট প্রাইস ইউনিট প্রাইসটা কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এবং সব বেশিরভাগ কনস্ট্রাকশনে কিন্তু এভাবে হচ্ছে তো ইউনিট প্রাইস বলতে কি দশ কাঠার দশতলা বাড়ি করব পার স্কোয়ার ফিটে গ্রাউন্ড ফ্লোরে দুশো দশ টাকা দেবেন উপরের ফ্লোরে দুশো বিশ টাকা এভাবে ত্রিশ টাকা এভাবে বাড়তে থাকবে বা পার্সেন্টেজ ওয়াইজ বাড়তে থাকবে অথবা একটি স্পেসিফিক অ্যাভারেজে প্রতিটা ফ্লোরে ভাগ করে দেওয়া হবে তো ইউনিট প্রাইসটা খুবই প্রচলিত একটি সিস্টেম সেকেন্ড হচ্ছে কস্ট রিনভার্সেবল কস্ট রিনভার্সেবল এমন হতে পারে যে বিল্ডিং এর টোটাল কনস্ট্রাকশন কস্ট বারো কোটি টাকা এটা টেন পার্সেন্ট কন্ট্রাক্টর বাই কোটি বিশ লক্ষ টাকা কন্ট্রাক্টর নিবে এভাবে হয়ে যেতে পারে গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস বাংলাদেশের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড কারণ গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস কেউ যদি দেয় তাকে কিন্তু অনেক সেফটি ধরে রাখতে হবে কারণ সে যদি কোনো কারণে দশ কোটি টাকা বলে ইনফ্লেশনের কারণে বা প্রাইস বেড়ে যাওয়ার কিন্তু কিন্তু কন্ট্রাক্টর বিপদে পড়তে পারে যার কারণে কন্ট্রাক্টর সবসময় কোটেশন দেওয়ার সময় কিন্তু অনেক বেশি প্রফিট মার্জিন ধরে দিবে যেটা আলটিমেটলি কাস্টমার ওনারের জন্য এটা নেগেটিভ হয়ে যেতে পারে আর ফাইনালি হচ্ছে টার্গেট প্রাইস ডেফিনেটলি এত বড় প্রোজেক্টে টার্গেট প্রাইস সেট করাটাও একটু রিস্কি স্পেশালি বাংলাদেশের যে ইকোনমিক কন্ডিশন এই মুহূর্তে তো বাংলাদেশের জন্য দুটো বেস্ট কন্ট্রাক্ট মেথড হবে ইউনিট প্রাইস এবং কস্ট ইউন তো কস্ট কষ্টেবলটা এই কারণেই কাজ করবে কারণ হচ্ছে বিল্ডিং এর কস্ট যদি টাইম বাড়তে থাকে মানে আমাদের বিও কিউতে বিল্ডিং এর ছিয়ানব্বই টাকা পার কেজি ধরে বিওকিউ রেডি করা হয়েছিল সেই অনুযায়ী বিল্ডিং এর কস্ট এসেছিল বারো কোটি টাকা এখন কোনো কারণে যদি রডের দাম বেড়ে যায় ছিয়ানব্বই থেকে একশো পাঁচ টাকা হয়ে যায় তাহলে কিন্তু ওই বারো কোটি টাকাও ইনক্রিজ হয়ে সাড়ে বারো কোটি টাকা হয়ে যাবে তখন কিন্তু কন্ট্রাক্টরের কস্ট ওখানে বেড়ে যাবে তো ক্ষেত্র বিশেষে স্পেশালি বাংলাদেশের কন্টেক্স কিন্তু এটার এটা মোর প্র্যাকটিক্যাল তো এই ছিল কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট টাইপ বা কি হতে পারে তার উপরে ছোট্ট একটি বর্ণনা হতে পারে এ সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আর ডেফিনেটলি এই ধরনের আরও ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করবেন থ্যাংক ইউ